ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ভেটেরিনারি মেডিসিন এন্ড ট্রিপস ওয়ান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব, ইরাসেফ ব্যাট নিয়ে। ইরাসেফ ব্যাট কী কী কাজে লাগে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি পুশ করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনটি চালু করে রাখেন। ইরাসেফ ব্যাট, এটি হচ্ছে একটি ইঞ্জেকশন, সেফটি একজন গ্রুপের একটি ইঞ্জেকশন। এটি একটি 500 মিলিগ্রামের একটি বায়াল, এটি তৈরি করেছে পপুলার ওষুধ কোম্পানি। পপুলার ওষুধ কোম্পানি এটি প্রস্তুত করেছে। এটি যে সকল রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হবে বা ব্যবহার করা যাবে, বঙ্কু নিউমোনিয়া, মেস্টাইটিস, মেটাইটিস, অপারেশনের পরবর্তী চিকিৎসা, এফসিস বা সুরে উদারাময়, পাইরোমেট্রো, এই নেফ্রাইটিস, এই সকল রোগের ক্ষেত্রে এটি পুশ করা যাবে। গরু, মহিষ ও বাছুর 1 মিলি করে 23 কেজি ওজনের জন্য 3 থেকে 5 দিন মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। ছাগল বেড়া প্রতি 11 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে প্রয়োগ করতে হবে। এই হচ্ছে এরাসেফ এর প্রয়োগ ক্ষেত্র। এছাড়াও নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা এবং লাম্পি স্কিন ভাইরাস এর বিরুদ্ধেও খুব ভালো কাজ করে, এবং যে কোনো নতুন ধরনের ভাইরাস এর জন্য এই এরাসেফ ব্যাট এটি পুশ করা যাবে। এটি ছাগল এবং খাসির ক্ষেত্রেও পুশ করা যাবে। ছাগল খাসির পিপিআর, এই পিপিআর রোগের জন্য এই এরাসেফ ব্যাট ইঞ্জেকশনটি খুব ভালো কাজ করে। তাই আমরা এই ইরাসেফ ব্যাটটি নিশ্চিন্তে পুশ করতে পারব, এটি যেহেতু একটি ভালো কোম্পানির ঔষধ, তাই আমরা নিশ্চিন্তে এই ইরাসেফ ব্যাটটি প্রয়োগ করতে পারব। এটি অবশ্যই মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। এই হচ্ছে ইরাসেফ ব্যাট সম্পর্কে আলোচনা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এছাড়াও নতুন নতুন কোম্পানি বা নতুন নতুন কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সেই মেডিসিন এর নাম লিখে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের জন্য সেই সম্পর্কে ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে ভিডিও শেষ করছি।